আমরা আয়ন টিভির স্টুডিওতে চলে আসছি, আর নিশাত খুশবু আপু আপু আর ভাই আসছিল, তো আমরা ইজিলি চলে আসছি। আর আপুকে এত সুন্দর লাগছে শাড়িতে, আপু তো এমনিতেই সুন্দর। তো আমরা আপুকে পেয়ে গেলাম, এখন আমরা লিফটে করে চলে যাব টেলিভিশন স্টুডিওতে। আসলে আমি সবসময় টেলিভিশন স্টুডিও তো টিভিতে দেখেছি, কখনো বাস্তবে দেখিনি। তো আজকে আমার সাথে সাথে আপনাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও দেখছি, একটু একটু করে ভিডিও করছি যেন সবাই দেখতে পারে। কারণ দেখা যায় মানে এটা একটা আসলে কিউরিয়াসিটি থাকে, স্টুডিওটা কেমন হয়, এত এত ক্যামেরা লাইটিং সব কিছু মিলে মানে আসলে না দেখলে বোঝার উপায় নেই। এখানে কিন্তু চতুর্দিকে ক্যামেরা থাকে, তো লাইভগুলো দেখে মনে হয় যে এত দ্রুত এরা কিভাবে এডিট করে, কিভাবে একটা মানে যেটাকে ফোকাস করতে চায় সেটাই কিভাবে দেখায়। আসলে অনেকগুলো ক্যামেরা থাকে, অনেক দিক দিয়েই ভিডিও হতে থাকে, তো পিছন দিয়ে যারা বিহাইন্ড দ্য সিন থাকে তারাই এগুলোকে দ্রুত কোন ক্যামেরাটা কখন দেখাবে এটার মানে আগে পরে মনে হয় করে। যেহেতু আমি এডিট করি তাই আমার একটু মনে হচ্ছে। তো এখানে খুকি আমরা আলোচনা করছি আপুর সাথে, কে আসলে মানে খুকি থাকবে কি না, লাইক করবে কি না, কিন্তু সে আসলে মানে একটু মাথা ব্যথাও ছিল আর অল্প অল্প নার্ভাস ছিল। আর সে তো ব্রেভ গার্ল, কারণ ভিডিও করতে করতে আসলে একটা সাহসও চলে আসে, সে যেমন ভয় পায়নি, জাস্ট আমি মজা করছিলাম ওর সাথে। তা আপুদের টেলিভিশন স্টুডিওতে আপু ঘুরে ঘুরে আমাদের সব দেখাচ্ছিল, সবগুলো রুম। আর এটা হলো কিচেন আইটেম দেখান। বাট ও আচ্ছা, যারা কুকিং চ্যানেল চালায় আপনারা তাদেরকেও ইনভাইট করেন, তারা কিছু করে দেন। আমরা যখন কোনো রান্নার অনুষ্ঠান দেখি তখন কিন্তু টিভি সেটে একটা কুকিং মানে স্টুডিও থাকে যেখানে রান্নাবান্না হয়, আর প্রত্যেকটা রুমেই কিছু না কিছু থাকে। তো আমরা ঘুরে ঘুরে সবগুলোই দেখছিলাম, আপু দেখাচ্ছিল। তো এটা হলো আয়ন টিভির অফিস, আর ভাইয়া হলো আপুর হাজব্যান্ড। তো ভাইয়া আমাদেরকে একটু ছবি তুলে দিচ্ছে, আবার ভিডিও করে দিচ্ছে আয়ন টিভির ব্যানারের সামনে। আর টিভি স্টুডিওটা আমার এত ভালো লেগেছে, অনেক বড়, অনেক বেশি বড়। এখানে খুকি কিন্তু ভয়ে কাঁপতেছে, কারণ টিভিতে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল তো সে দিতে দেয়নি, আর ভয়ে দেখেন এখনো তার চেহারায় হাসি নাই। আবার না তাকে ইন্টারভিউতে ডাকা হয়, আর একটু লাইভে দেখানো হয়েছিল, সে মানে কাঁপতেছিল ভয়ে তাকে না আবার ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, তো সে খুব ভয় পেয়েছে। তো আয়ন টিভির হেড অফ আয়ন টিভি, না আই এম জাস্ট এ টিম প্লেয়ার। আমরা এখানে আমি ব্রডকাস্ট টিমে কাজ করি, আর হচ্ছে আমার টিমে আরো টিম মেম্বার্স আছে, খুবই অ্যাক্টিভ এন্ড খুবই প্রফেশনাল টিম মেম্বার্স নিয়ে আমরা ইয়াং একটা টিমে কাজ করি। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের টিমে, ইনশাআল্লাহ। আর থ্যাংক ইউ সো মাচ আজকে ইনভাইট করার জন্য, এবং অনেক ট্যালেন্টেড, উনি অ্যাড মেক করে, আপনার অ্যাড মেকার বলেন বাই স্ক্রিপ্ট ক্রিয়েট করা, এডিটার, কন্টেন্ট ক্রিয়েট করা, সবকিছু আই মিন হিজ দ্য বস। আমরা এখানে যারাই প্রোগ্রাম করি, যাই করি, সবার আগে আমরা বাদক ভাইয়ের সাথে বসি। হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম আফটার ম্যারাথন, আফটার হলো না সরি, আপনি বিদায় দিতে পারবেন? হ্যাঁ, সব সব আপনি আচ্ছা আমার মনে কিছু আর্জেন্ট, থ্যাংক ইউ, এর মধ্যে আমি আসছে। থ্যাংক ইউ ভাইয়া, আয়ন টিভির চা আপু ভাইয়াদের সাথে বসে চা খাচ্ছে। ভাইয়া আয়ন টিভির গ্লাসে করে আমাদের জন্য চা নিয়ে আসছে, না কফি, এত মজার কফি, আমি অর্ধেক শেষ করে ফেলছি, বাকিটাও শেষ করব। তো থ্যাংক ইউ ভাইয়া এত মজা করে কফি বানানোর জন্য, আর এত সুন্দর মানে একটা এই মুহূর্তে একদম বিগেস্ট ট্রিট বলবো, কেন জানেন, একদম ঘুম আসবে না, খুব সুন্দর জার্নি করতে পারবো। আপনারা এখান থেকে
আর এদিকে ভাইয়া আমাদেরকে ঘুরে ঘুরে স্টুডিওগুলো দেখাচ্ছিল। এটা মনে হয় কনফারেন্স হল বা অনেক বড় একটা হল যেখানে মানে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো যে দেখি আমরা টিভিতে সেগুলো হয়। এটা আসলে অনেক বেশি বড়। তো আমরা ভাইয়া আপুদের কাছ থেকে বিদায় নিয়ে ভাইয়া আমাদেরকে পার্কিং স্টেশনে ড্রপ করছে, কারণ আমরা আসার সময় উবার দিয়ে আসছি। আমি অবশ্য সেই ভিডিওটি শেয়ার করব, কারণ সেটি খুকির মোবাইলে করা। তো সেকেন্ড পার্টটা আমি কিন্তু থার্ড পার্ট অলরেডি এটা লন্ডন সেকেন্ড পার্ট ইনশাল্লাহ আমি ট্রাই করব। আমরা চলে আসছি, এখন চলে যাব বাসায়। ওই পাশে যে এখন দেখাবো আমরা কিভাবে বাসায় যাই, আর ঈশ্বরই আমাদের সাথে আছে। তো আসলে আমি লন্ডনে অনেক চলাফেরা করছি, তাই মানে আমার অনেক সাহস বলা যায়, কোনো কিছুই মানে অচেনা না, সব কিছু সবগুলো জায়গায় চেনা। চলে যাব আর যেতে যেতে আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে যাই। আর এখানে অবশ্য ফ্রি খাবার দেওয়া আছে, আমি এর আগে দেখিনি, খুব অবাক হয়েছি। এখানে ফ্রি অনেক ধরনের, আমি প্রথমে বিক্রি করে খাবারগুলো সবাইকে আসলে দুনিয়াতে অনেক অনেক ভালো মানুষ আছে যারা মানবতা নিয়ে কাজ করে, হিউম্যানিটির জন্য কাজ করে, অন্যের সবাই এগিয়ে আসে। আর সেটা যদি নিঃস্বার্থ হয় তাহলে তো কথাই নেই। তো আমরা অবশ্য ট্রেন স্টেশনের ভিতরে ঢুকে গেলাম, এখন আন্ডারগ্রাউন্ডে চলে যাব। এর আগে ইশফির জন্য অল্প করে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছি ব্যাগে, যাতে ইশফির যদি হাংরি হয় সে যেন খেতে পারে। আজকে ইশফির অবশ্য তেমন খাওয়া হয়নি, বাইরে আসলে আসলে বাচ্চাদেরকে খাওয়ানো কোয়াইট টাফ, আমরা তো যা পাই তাই খেয়ে ফেলি, কিন্তু ইশফির জন্য একটু কঠিন হয়ে গেছে, লং জার্নি আর সারা দিন আমাদের সাথে ছিল। তবে মাশাল্লাহ আমার মেয়েটা অনেক বেশি লক্ষ্মী, সে খুবই এনজয় করেছে আর যা দেখছে তাই অবাক হচ্ছে। আমরা ট্রেনে চলে আসছি এখন, আমাদের মানে আমরা অলগেটিস পর্যন্ত যাব, বিকজ এই ট্রেনটা আমরা যেখানে যাব সে জায়গায় যাবে না। তো অলগেটিস থেকে আমরা অ্যানাদার ট্রেনে করে দেন ডেস্টিনেশনের দিকে যাব। তো অলগেটিসে এসে খুকি একটু পিকচার তুলে নিচ্ছে। মানে ধরতে হয় আর সেখান থেকেও আমাদের নিয়ারলি 1 আওয়ার মতো লেগে যাবে বাসায় যেতে। আমি কিন্তু ভিডিওটি আবার 1 আওয়ার করিনি, কেউ করতে পারে না এত লম্বা সময় করে করার কারণ। আমরা ওয়াটারলু চলে আসছি, ওয়াটারলু থেকে এখন আন্ডারগ্রাউন্ড তো অনেক বেশি নিচে থাকে, ওয়াটারলু স্টেশনে যাব এখন নিচে। তো আমরা এখন উপরে উঠতে থাকবো। ওয়েট খুকি,
আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে যাব, তারপরও কিন্তু শেষ হয়নি, তাও আবার আমাদেরকে সেটার জন্য আরো অনেক স্টেয়ার বাকি, লিফটে করে যেতে হবে। আর ইশফি তো বাসায় যাবে শুনে খুব খুশি, তার জার্নি শেষ হয়েছে এটা ভাবতেই পারছে না। আর খুকি আবার ওয়াটারলু অ্যান্ড সিটি লাইনে করে চলে যাচ্ছে, তো আমি তাকে আবার রিমাইন্ড দিলাম না তোমাকে শুধু ওয়ে আউট ফলো করতে হবে, কারণ আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়ার জন্য শুধু ওয়ে আউটেই যেতে হবে, তাহলেই আন্ডারগ্রাউন্ড থেকে বের হওয়া যাবে। আর যদি ওয়ে আউট ফলো না করা হয় তাহলে কিন্তু ঘুরতে ঘুরতে যান শেষ, কারণ আন্ডারগ্রাউন্ডের শুরু হচ্ছে শেষ না। কোয়েটটা এইটা অবশ্য শিখতে হয়, না শিখলে বা না জানলে আন্ডারগ্রাউন্ডে একা চলাফেরা মানে যুদ্ধের মতোই কিছু, অনেক বেশি কঠিন। তো আমরা ওয়াটারলু স্টেশনে চলে আসছি আর রাত এখন 8:30 বাজে, সেজন্য তেমন ভিড় নেই বা মানুষজন নেই, কোথাও কফি টফি খাবে একদমই ফাঁকা থাকে। তো দাঁড়ানো যায় না, এত বেশি এত বেশি আসা যাওয়া করে এখানে মিনিট ভিডিও দেখবা আসা যাওয়া করে, এত বড় স্টেশন এটা। তো আমাদের ট্রেন 8:30 মানে আরও 20 মিনিট পরে, তো আমরা প্ল্যান করেছি এখন চা খাবো বা কফি খাবো, তাই আমরা 10টার দিকে যাচ্ছি। আর জার্নির আগে চা কফি খেলে আসলে ভালো লাগে, যদিও আমি অন্য কিছু নিয়েছি, আমি কফি খাবো না, খুকি শুধু খুকির জন্য কফি নিয়েছে কারণ ওর অনেক মাথা ব্যথা। আর এখানে কস্টাতে সব কিছু হালাল না, সেজন্য আমরা এগুলো নেই না। আমরা যখন হালাল স্টোরগুলোতে যাই তখনই বার্গার বা মানে স্যান্ডউইচ এই টাইপের খাবার দাবার নেই, আর নয়তো নর্মালি কেক, সবগুলো কেক অবশ্য হালাল থাকে না, যেগুলো হালাল থাকে সেগুলো আমরা নেই। এখানে সব কিছুতে দেখা যায় এই পাই ওই মানে অনেক ধরনের মানে হালাল থাকে না, তো যেগুলো হালাল সেগুলো আবার জিজ্ঞেস করলে বা ইনগ্রিডিয়েন্টস পড়লে বোঝা যায়। আর আমি অবশ্য কিছু দেখ কেক দেখেই বলে দিতে পারি কোনটা হালাল বা কোনটা হালাল না। আর এখানে অবশ্য ইশফি একটা চিপস নিয়েছে, কারণ ইশফি অন্য কিছু আর খেতে চাচ্ছিল না। আমাদেরও ট্রেনে সময় হয়ে গেছে, তো এদিকে খুকিও তাড়া করছে, কারণ এখানে আমরা প্রায় 10 মিনিট ধরে ঘুরছিলাম কস্টাতে। আর আমি একটা কেক খেয়ে নিয়েছি অবশ্য, ইভিনিংয়ে স্ন্যাক না খেলে ভালো লাগে না, মনে হয় যে আমি খুবই হাংরি, তো সেজন্য ইভিনিংয়ে চা কফি বা স্ন্যাক সুমন তো অলওয়েজ রেডি রাখবে বাসায়, এটার জন্য সুমনকে বলতে হয় না, সে জানে এটা আমরা সবাই মিলে লাইক করি তাই রেডি রাখবে। তো আজকে যেহেতু আমরা বাইরে তাই নিজ দায়িত্বেই খেয়ে নিচ্ছি। তো আমরা ট্রেনে আমাদের ট্রেন আর 5 মিনিট আছে, তো আমরা খুব দ্রুত মানে যাচ্ছিলাম। আর আমরা ট্রেনে উঠে গেছি, তো আমরা অবশ্য মিডেলে যাচ্ছি, যেহেতু আমরা যে স্টেশনে যাব সেখানে যদি আমরা শেষের দিকে থাকি তাহলে অনেক বেশি হাঁটতে হবে, সেজন্য ট্রেনের মিডেলে চলে যাচ্ছি। আর মিডেলে থাকলে দেখা যায় অত বেশি হাঁটতে হয় না, একদম গেটের কাছাকাছি থাকে মিডেল, তাই ট্রেনে যখন উঠি মিডেলে থাকি। মানুষ টায়ার্ড বুঝে না।
কালকে আর এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তো আমরা চলে যাচ্ছি আর লন্ডন করে দেখছি দেখা যাচ্ছে ট্রেন থেকে। আর সারাদিন আসলে অনেক অনেক ভালো লেগেছে, বাসার দিকে যাচ্ছি খুকি আর ইশফি অনেক বেশি খুশি, স্পেশালি ইশফি বেশি খুশি, কারণ বারবার পাপা কোথায় ডেটি করতে বলছিল, কারণ সে খুব কম সময় এরকম হয়েছে যে আমার সাথে একা গিয়েছে, কারণ দেখা যায় সবসময় সময় থাকে, তো সেজন্য আজকে আমি সাহস করে ইশফিকে একা নিয়ে গিয়েছি, যদিও আমার ভিতরে অনেক ভয় করছিল। তার মধ্যে সবচেয়ে যেটা ভয় লাগে সেটা হলো মোবাইলে নেটওয়ার্ক থাকে না, তাই কারোর সাথে যোগাযোগও করা যায় না, সেজন্য ইশফির পকেটে কিন্তু ইশফির পাপা আমাদের বাসার অ্যাড্রেস আর আমাদের সবার ফোন নাম্বার লিখে কাগজে লিখে একটা চিরকুট দিয়ে রেখেছে। তো আমরা নেমে যাব এখন, ইশফিক অনেক এক্সাইটেড, আমি কেন আসছি না, ও খুব টেনশন করছে আর বারবার শুধু আমাকে ডাকছে মাম্মি। নামো ইশফিক, ওকে মাম্মি আসছে, মাম্মি আসছে ট্রেন জার্নি এখানেই শেষ, এখন আবার আমাদের জার্নি কিন্তু এখনও শেষ হয়নি, এখন আমরা যাব স্টেশন থেকে বের হব, সেখানে আমাদের জন্য ওয়েট করছে ইশফির পাপা, কার সুমন অবশ্য 15 মিনিট ধরে এখানে ওয়েট করছে, তো ইশফির পাপাকে পেয়ে ড্যাডিকে দেখে ফেলছি অনেক বেশি খুশি, যত এক্সাইটেড মনে হচ্ছিল যে না এক মাস পর পাপাকে দেখেছে, কারণ এত বড় জার্নি সে করেনি আসলে ট্রেন দিয়ে, আমরা সবসময় দেখা যায় দূরে কোথাও গেলে গাড়ি নিয়ে যেতে হয়, আমি আগে উঠে যেতে নিয়ে ট্রেনে আন্ডারগ্রাউন্ডে এটা অনেক বেশি রিস্ক আর অনেক বেশি হার্ড জব বলা যায়। তো বাসায় চলে আসছি, কেদে কেদে আরবি আরবি দেখাও তুমি যে লন্ডনে ট্রেনে গেছো, তুমি টিকেট কাটছো, বোনের দেখছো ইশফি সিস্টার আরপি Hello, Arvi! Hi! 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 Daddy! Daddy! Yes? Did you miss it? Yeah, I opened it. Okay. Oh, she opened shoes. Thank you. Well done! Ow! Mommy! Did you miss Mommy? Oh, no! Arfi, you didn't miss mommy. Mommy missed you. So, khaisil Arfi. বাসায় এসে তো সবাই অনেক এক্সাইটেড, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ইনশাআল্লাহ নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো, আল্লাহ হাফেজ।